প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টিভির খবর এখন যা দেখবেন র্যাবের সরর আলমের ফেসবুক পোস্ট ভাইরাল এ নিয়ে বিস্তারিত এরপর থাকছে পাপিয়ার পর শ্রমিক লীগ নেত্রী সাদিয়া আক্তার মুক্তা এখন টক অফ দ্য খুলনা এ নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে সাহসী ম্যাজিস্ট্রেট সরর আলমের পাশে আছি আমরা বললেন ফারুক হাসান আরও থাকবে তিন বছর জেল হতে পারে সৌম্য ও তার বাবার এ নিয়ে বিস্তারিত পুরো খবর দেখতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একটি রিট আবেদন করা হয়েছে সেই প্রেক্ষাপটে গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবাইকে উদ্দেশ্য করে তিনি একটি আবেগন স্টেজ দেন ভাইরাল হওয়া সেই স্টেটাসে সরার আলম বলেন সততার নিষ্ঠা আর সত চ্যালেঞ্জকে হাসি মুখে আলিঙ্গন করে দেশ ও মানুষের জন্য কাজ করা ক্ষমতার অপব্যবহার না এর আগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরর আলম আক্তারুজ্জামান ও নিজাম উদ্দিনের ভ্রাম্যমান আদালত পরিচালনার ক্ষমতা বাতিল করার আর্জি জানিয়ে এটি সম্পূরক রিট আবেদন করে চিলড্রেন চ্যারিটির বাংলাদেশ ফাউন্ডেশন হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুক অভ্যন্তরের সমন্বয়ে গঠিত ব্যাঞ্চ এ বিষয়ের আদেশ দেওয়ার কথা রয়েছে আবেদনে তিন ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে অভিযোগগুলো হলো একই সময়ের মধ্যে দুই জায়গায় মোবাইল কোর্ট পরিচালনার অভিযোগ যা ক্ষমতার অপব্যবহার একই সাক্ষীরা বারবার বিভিন্ন জায়গায় এসেছে এক ধারার অপরাধ দেখিয়ে ভিন্ন ধারায় চার্জ গঠন চলন্ত ব্যান থেকে কলা চুরির অপরাধে ছয় মাসের সাজা যা মোবাইল কোর্ট দিতে পারে না নয় দশ ও এগারো বছর বয়সী শিশুদের সাজা দেওয়া হয়েছে যেখানে দণ্ডবিধির তিরাশি ধারা অনুযায়ী বারো বছরের নিচের শিশু শিশুদের সাজা দেওয়া যায় না আবেদনে বলা হয়েছে সাজানো সাক্ষী সাজানো মামলা আর ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার করেছেন তারা জোর করে শিশুদের স্বীকারোক্তি আদায়ের অভিযোগ আনা হয়েছে যা সংবিধানের ৩৩ ও পঁয়ত্রিশ অনুচ্ছেদের লঙ্ঘন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে ম্যাজিস্ট্রেট সরার আলমের বিচারিক ক্ষমতা কমানোর জন্য হাইকোর্টে রিক্ত হবেই কারণ এই রকম সরার আলমদের জন্যই বেরিয়ে এসেছে হাজার কোটি টাকার ক্যাসিনো কাণ্ড পাপিয়াদের পাপের সাম্রাজ্য আর দুই যুবলীগ কর্মীর বাড়ির ভেতরে থাকা ছাব্বিশ কোটি টাকা সহ নলঙ্কার God. সাভারের এটা কারখানায় সয়াবিন তেলের নামে মানুষকে শুকরের তেল এর কারবারির মুখোশ এই ভদ্রলোকের মাধ্যমে মনে আছে গত বছর ঢাকায় কোল্ড স্টোরেজ কথা যেখান থেকে বছর আগের মেয়াদহীন হাজার টন খেজুর উদ্ধার দুই তিন করা যা কিনা প্রতি বছর নতুন নতুন মেয়াদ লাগিয়ে পাবলিক কে খাওয়ানো হতো ঢাকার অধিকাংশ ফার্মেসির মেয়াদহীন ঔষধের দামের বেলা আকাশপাতাল পাতাল ব্যবধানটা আমরা এই ভদ্রলোকের মাধ্যমেই জানতে পেরেছি এসব ছাড়া ও দুর্নীতির আতুর ঘর খ্যাত এই দেশের দুর্নীতি বিরোধী অভিযান ধরনের অভিযোগে দেখেছি এই মানুষটাকে একজন সরর আলম জাতির গর্ব তিনি নিজের দায়িত্ব নিয়ে গত তিন চার বছরে অনেক অন্যায়কে রুখে দিয়েছেন বড় বড় অপরাধীদের আইনের আওতায় এনেছেন ছাত্র অধিকার নেতা ফারুক হাসান বললেন সাহসী ম্যাজিস্ট্রেট সরার আলমের পাশে আছি আমরা সেলুট র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরার আলম ভাই বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর মানুষের যখন অনাস্থা তৈরি হয়েছে ঠিক তখনই দুর্নীতিবাজ এবং ঘুষখোরদের বিরুদ্ধে শক্ত হাতে মাঠে অভিযান পরিচালনাকারী এক আগ্নেয়গির নাম সরার আলম ভাই আজকে নিউজে দেখলাম কিছু মানুষ সরার আলম ভাইয়ের ম্যাজিস্ট্রেসি পাওয়ার যাতে রহিত করা হয় তার জন্য উচ্চ আদালতে রিট করেছেন প্রশাসন ক্যাডার এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বিবাদ দীর্ঘদিন ধরে চলে আসতে যজরা বলে আমরা বিচারক সুতরাং বিচার করতে হলে আমরা করব। তারা অ্যাডমিন ক্যাডার হয়ে কেন বিচার কার্য পরিচালনা করবে অপরদিকে অ্যাডমিন ক্যাডাররাও নানান যুক্তিতে সরব আসলে যুক্তিতে মুক্তি মেলে না ব্যবস্থায় মুক্তি মেলে যাই হোক আমি সেদিকে যাব না আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যা বুঝি আসলে বিচার কার্য সাহায্য জুডিশিয়াল বিভাগের অ্যাডমিন ক্যাডারদের বিষয় নয় এটি এই দৃষ্টিকোণ থেকে সোরার বাইদের হাতে মেস পাওয়ার দেওয়াটা টোটালি অযৌক্তিক এখন আসি বাস্তবতায় বাংলাদেশের প্রেক্ষাপটে বিচার প্রক্রিয়া একটা দীর্ঘ মেয়াদী প্রজেক্টের নাম যার রায় হতে হতে আশি থেকে নব্বই ভাগ আসামি বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে জেল থেকে বের হয়ে যায় একটা মামলা শেষ হতে বাংলাদেশ অন্তত বিশ থেকে তিরিশ বছর লেগে যায় ক্ষেত্র বিশেষে দু একটা ব্যতিক্রম আছে তরুণ সামান্য একটা খাবারের বেজাল মিশানোর মামলা যদি নিষ্পত্তি হতে সময় লাগে পনেরো থেকে বিশ বছর তাহলে আসামিদের অবস্থাটা কি দাঁড়াবে এই পনেরো থেকে বিশ বছর যেতে যেতে মামলার কোনো আসামি জেলের ভিতরে থাকবে বলে আপনার মনে হয় ঠিক এই কারণেই অ্যাডমিন ক্যাডারদের হাতে মেজিস্ট্রেসিভ পাওয়ার দেওয়াটা একশো পার্সেন্ট যুক্তিক যাতে করে তারা দুর্নীতিবাদের বিরুদ্ধে তড়িৎ গতিতে রায় প্রদান করতে পারে যেখানে দুই নম্বরে কাজ কারবার চলবে সেখানেই সাথে সাথে অ্যাকশন নেওয়ার জন্য অ্যাডমিন ক্যাডারদের হাতে মেজিস্ট্রেসিভ পাওয়ার দেওয়াটা জরুরি আর বর্তমান বাংলাদেশে যে হারে দুর্নীতিবাজ এবং ঘুশখুরের রমরম ব্যবসা চলছে এখানে স্তরের আলম ভাইদের মতো সাহসী আমলা খুবই দরকার সেলুট সরার আলম ভাই এগিয়ে যান আমরা আপনার পাশে আছি কাছে পাপিয়ার পর শ্রমিক লীগ নেত্রী সাদিয়া আক্তার মুক্তা এখন টক অব দ্য খুলনা শ্রমিক লীগের বহিষ্কৃত নেত্রী সাদিয়া আক্তার মুক্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটায় খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনিমুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন এর আগে গ্রেফতারের পর মঙ্গলবার তাকে দশ দিনের রিমান্ডের আবেদন করা হয় ঢাকা ও নরসিংহীতে যুব মহিলা লীগের নেত্রী পাপিয়ার পাপ রাজ্যের নানান কাহিনী উদ্ঘাটনের সময় বেরিয়ে এলো শ্রমিক লীগ নেত্রীর অপরাধ জগতের অবগাহনের খবর শ্রমিক লীগ নেত্রী সাদিয়া আক্তার মুক্তা এখন টক অফ দ্য খুলনা স্থানীয় আওয়ামী লীগ নেতাকে পাত্তা না দিয়ে কেন্দ্র থেকে খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের পরটি ভাগিয়ে নিয়েছিলেন তবে নানান অভিযোগের প্রেক্ষিতে একত্রিশ জুলাই তাকে বহিষ্কার করা হয় সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশের এটি বিশেষ টিম বিভিন্ন অপরাধে জড়িত থাকায় সাদিয়াকে গ্রেপ্তার করেছে তার বাসা থেকে বারো বড়ি তিন আনা চোরাই সোনা এবং সোনা বিক্রির দুই লাখ হাজার টাকা উদ্ধার করা হয়েছে ও হতা মোহাম্মদ ফরিদা বেগমের দ্বিতীয় কন্যা সাদিয়া বাবা নগরের সোনাডাঙ্গা থানার পাশে মুদি দোকানের ব্যবসা করতেন দেড় যুগ আগে ঢাকার জুরাইন এলাকার ছেলে শুকুর আলীর সঙ্গে সাদিয়ার বিয়ে হয় এ সময় শুকুর প্লট ও জমির ব্যবসা করতেন সাদিয়ার রাজনীতি রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে বিয়নি বনা হচ্ছিল না তবে কয়েক বছর আগে কেন্দ্র থেকে খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পটি ভাগিয়ে নেন তিনি পরবর্তী সময় খুলনা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠানে নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতার সঙ্গে সাদিয়াকে দেখা যায় তবে নানাবিধ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের একত্রিশ জুলাই তাকে পদ থেকে বহিষ্কার করে যুগ্ম সম্পাদক জাহানারা বেগমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদ দেওয়া হয় আওয়ামী লীগের বড় বড় নেতার সঙ্গে সাদিয়ার সক্ষ ছিল এমনকি খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তার সুসম্পর্ক ছিল বলে জানা যায় অনুসন্ধান আরও জানা যায় নগরীর সোনাডাঙ্গা এলাকার মসজিদ সরণিতে অবস্থিত গুহা ইন খুলনা রেস্টুরেন্টের ব্যবসা রয়েছে সাদিয়া শুকুর দম্পতির এটি খুলনার একমাত্র মাটি নিচে থাকা রেস্টুরেন্ট মার্চের শুরুতেই সাদিয়া দম্পতির সর্বশেষ এই রেস্টুরেন্ট এসেছিলেন তবে রেস্টুরেন্টের কর্মচারীদের ভাষায় ম্যাডাম আটকের কিছুদিন আগ থেকে মালিক পক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই রেস্টুরেন্টের ম্যানেজার জিহাদ আল মামুনের তিনি আমাদেরকে বলেন শুকুরের বাড়ি লিট মাধ্যমে তারা এই রেস্টুরেন্ট পরিচালনা করেছেন ঘটনাস্থলে গিয়ে জানা যায় কিছুদিন আগে র‍্যাব কর্মকর্তারাও রেস্টুরেন্ট এর মালিক সম্পর্কে খোঁজখবর নিতে এসেছিলেন এদিকে নগরীর হরিণটানা থানার রাসেল সড়কে দম্পতি বহুল তল ভবন রয়েছে বাড়ির সামনে একটি এবং গ্যারেজের চারটি মোটরসাইকেল দেখা যায় যার বেশিরভাগেরই রেজিস্ট্রেশন নেই ভবনের নিচতলার তলার একটি ফ্ল্যাটের ছাতিয়ার বড় ভাই মানিক সর্দার এবং অপরটিতে বারাটিয়া রয়েছেন পুরো বাড়ি সিসি ক্যামেরা আতায় প্রতিবেদককে সাদিয়ার বড়বাই মানিক বলেন আমার বোন ষড়যন্ত্রের শিকার সে কোনো ধরনের চোরাই সৈন্যের সিন্ডিকেটের সঙ্গে জড়িত নয় তবে রাজনীতি করায় তার অনেক শত্রু হয়েছে এছাড়া শুকুর জমির ব্যবসা করার কারণেও শত্রু বেড়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের পেছনে শুকুরের চার কাঠা জমি আছে যা নিয়ে পার্শ্ববর্তী লোকজনের সঙ্গে ঝামেলা আছে তবে তিনি স্বীকার করেন যে শুকুর কয়েকদিন ধরে আত্মগোপনে রয়েছেন ঘটনার বিষয়ে সাদিয়ার স্বামী শুকুর আলীর ব্যবহারিত সেলফোন একাধিকবার ফোন এবং খুদে বার্তা দিলেও তিনি কোনো উত্তর দেননি জানতে চাইলে জাতীয় শ্রমিক লীগ মহানগরের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার ঘোষ যুগান্তরকে বলেন সাদিয়া কেন্দ্র থেকে পদ নিয়ে এসেছিলেন আমরা অনেকেই এর বিরোধিতা করেছিলাম নানাবিধ অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের একত্রিশ জুলাই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় খুলনা মেট্রোপলিটন পুলিশের টিসি মোহাম্মদ এহসান শাহ বলেন সাদিয়া সোনা চোরাই সিন্ডিকেটের মূল হতা তার বিরুদ্ধে খিলগাঁও থানা সোনালঙ্কার চুরির মামলা আছে পুলিশ চক্রটির সব সদস্যকে পাকড়াও চেষ্টা চালাচ্ছে তার স্বামী শুকুর পালাতক তার বিzoek খোঁজ না হচ্ছে সাদিয়া দম্পতির সোর্স অব ইনকাম নিয়ে সন্দেহ আছে এ চোরাই সিন্ডিকেটের সঙ্গে পুলিশ বা রাজনীতিবিদ কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাকে আটক দেখি আদালতের কাছে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে প্রাথমিকভাবে সাদিয়া দীর্ঘদিন চোরাই সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটসম্যান সমাশ সরকার ও তার বাবার 3 বছর জেল হতে পারে আর এমনটি হলে 2020 টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করতে পারেন তিনি ক্রিয়া বিষয়ক জনপ্রিয় সংবাদ মাধ্যম ক্রিকেট ডেকরের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হরিণের চামড়ার উপর বিয়ের আশীর্বাদ অনুষ্ঠান করায় এ সাজার মুখোমুখি দেবনাথ পূজার সাথে কাঁঠ ছোড়া বেঁধেছেন তাদের বিয়ের অনুষ্ঠান নিয়ে পানি কম গোলা হয়নি চুরি মারামারি ও মামলা মোকদ্দমা কি হয়নি এসব ছাপিয়ে আলোচনা ছিল হরিণের চামড়া যেটি সৌম্যের আশীর্বাদের দিন ব্যবহার করা হয় বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ছয় ধারায় উল্লেখ রয়েছে লাইসেন্স ছাড়া কোনো জীব কিংবা বন্য প্রাণীর চামড়া অধিকার রাখা দণ্ডনীয় অপরাধ এই ক্ষেত্রে তিন বছর বা তার উপর সময়ে জেল হতে পারে ওই ব্যক্তির এই আইনের আওতায় এলে ফেসে যেতে পারেন সৌম্যের বাবা কিশোরী মোহন সরকারও তাকেও ছেলের মতোই কারাবোগ করতে হতে পারে যদিও তিনি বলেছেন নিজেদের কাছে হরিণের চামড়া রাখা পারিবারিক ঐতিহ্য বহুকাল আগে থেকে তার পূর্বপুরুষরা এটি ব্যবহার করে আসছিলেন সেই সূত্রেই সেটি পেয়েছেন এবং রীতি প্রথা মেনে পুত্রের আশীর্বাদ সেরেছেন সৌম্য ও তার বাবার জেল নির্ভর করছে মামলা মোকদ্দমা কেউ আদালতে মামলা করলে আর সেটি প্রমাণিত হলেই তাদের হতে পারে এই পরিণতি